হাই গাইস, গুড মর্নিং। যদিও এখন সন্ধেবেলা, আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব ভীষণ ইন্টারেস্টিং একটা ম্যাটার। তো চলো সেই ভিডিওটা শুরু করি আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমার যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে গত ডিসেম্বরে আমরা গেছিলাম ভাইজ্যাগ, অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ বেড়াতে গেছিলাম। তো ভাইজ্যাগের কোন কোন জায়গা এক্সপ্লোর করেছি, ওখানে হোটেলে কোন হোটেলে থেকেছি, কি কি সাউথ ইন্ডিয়ান ফুড খেয়েছি, আর কি বুক করে আমরা ঘুরেছি, মানে কার, অটো না শেয়ার কার, কি নাকি বাস, কি বুক করে আমরা ঘুরেছি, আর ট্রিপটা করতে কমপ্লিট করতে আমাদের বাজেট কত ছিল, কত খরচা হয়েছে, সে সব কিছু শেয়ার করবো আজ আমি তোমাদের সাথে। তো চলো সবটাই আমি শেয়ার করবো, এখানে মেনশন করে দেবো, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই বলি যে আমরা গেছিলাম হচ্ছে বাঁকুড়া থেকে, বাঁকুড়া থেকে বিশাখাপত্তনম পর্যন্ত ডিরেক্ট ট্রেন ছিল আমাদের। তো বিশাখাপত্তনমে নামার কথা ছিল আমাদের মিড নাইটে, 1:30-2 নাগাদ আমাদের নামার কথা ছিল, বাট আমরা নেমেছিলাম ট্রেন লেট থাকার কারণে 3:30-4 নাগাদ আমরা নেমেছি। তো সেই কারণে আমাদের আমাদের কথা হয়েছিল আর কি হোটেলের সাথে যে আমরা মিড নাইটে এন্ট্রি নেবো রুমে। তো সেই কারণে আমাদের 2 নাইট থাকা সত্ত্বেও 3 নাইটের ফিজ লেগেছে। আর আমরা ছিলাম হচ্ছে স্টেশনের সামনেই একটা বাঙালি হোটেল, হোটেল নিমন্ত্রণ ইন, আর ওখানের পার ডে ফিজ ছিল 850 টাকা, সবটাই আমি মেনশন করে দেবো এখানে। 3 দিনের জন্য যেহেতু বুকিং ছিল আমাদের, তো সেই কারণে 850 × 3 2550 টাকা হয়। এর মধ্যে 1000 টাকা আমরা গুগল পে করে দিয়েছিলাম অ্যাডভান্স। আচ্ছা, তো যে খরচাটা হয়েছে আমি পুরোটাই একটা কাগজে লিখে নিয়েছি, আর এখান থেকে বলতে আমার সুবিধা হবে, আর তোমরা এখানে আমি মেনশন করে দেবো সবটাই, আরও মুখেও বলবো আবার এখানে মেনশনও করে দেবো, তো তোমাদের দেখতেও সুবিধা হবে। আমরা অ্যাকচুয়ালি ভাইজ্যাগের ট্যুরটাকে 3টে পার্টে ভাগ করে নিয়েছিলাম, ভাইজ্যাগ নর্থ, ভাইজ্যাগ সাউথ আর আরাকু ভ্যালি বোরা কেভস। তো প্রথম দিন ছিল আমাদের ভাইজ্যাগ নর্থ। তো ভাইজ্যাগ নর্থে আমরা কার রেন্ট করেছিলাম 3000 টাকা দিয়ে, এটা কিন্তু বার্গেনিং করে 2000 টাকা পর্যন্ত করা যাবে। আমরা যেহেতু দালাল চক্রে একটুখানি ফেঁসে গেছিলাম, তো মানে ফেঁসে গেছিলাম না, মানে ফাঁসতে বাধ্য, মানে নিজেদেরকে ধরা দিয়েছিলাম আর কি। তো যেহেতু আমরা কার যে পার্কিং, যে কার পার্কিং এর জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না আর সময় গড়িয়ে যাচ্ছিল, সেই কারণে আমরা খানিকটা দালাল চক্রে আর কি নিজেদের ধরা দিয়েছিলাম আর কি। তো সেক্ষেত্রে আমাদের কারের যে রেন্ট সেটা লেগেছিল 3000 টাকা, এটা কিন্তু বার্গেনিং করলে 2000 টাকাও করা যায়। আচ্ছা, এরপর এর সাথে ছিল 100 টাকা টিপস, আর কার পার্কিং ছিল 130 টাকা ভাইজ্যাগ নর্থের জন্য। এটা শুধুমাত্র ফার্স্ট ডের জন্য কার পার্কিং ছিল 130 টাকা। তো টোটাল হচ্ছে 3230 টাকা ফার্স্ট ডে কার রেন্ট পড়েছিল আমাদের। তো ভাইজ্যাগ নর্থের যেসব জায়গাগুলো আমি এক্সপ্লোর করেছি, আমরা এক্সপ্লোর করেছি সেই সব জায়গাগুলো এখানে কিন্তু আমি মেনশন করে দেবো। তো এবার আসি ফুড, ফুড পারপাসে কত খরচা হয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ছিল ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আমরা তিনজনে করেছিলাম, তিনজনে পড়েছিল হচ্ছে টোটাল 120 টাকা, তিনজন বলতে আমরা দুজন ছিলাম আর ড্রাইভার ছিল। আর লাঞ্চে ছিল 390 টাকা, এক্ষেত্রেও আমরা তিনজনই খেয়েছি, তো সেক্ষেত্রে তিনজনে হচ্ছে 390 টাকা। কিছু স্ন্যাক্স ছিল আর জল, টোটাল হচ্ছে 90 টাকা। আচ্ছা, এবার আছে ডিনার, ডিনার আমরা দুজনে খেয়েছি, তো সেক্ষেত্রে হচ্ছে 136 টাকা। এবার আসি এন্ট্রি ফিজ, যে কটা জায়গা ভাইজ্যাগ নর্থে আমরা ঘুরেছি আর কি, তো সব জায়গাতে তো ফিজ নেয়নি, যে কটা জায়গাতে ফিজ নিয়েছে শুধুমাত্র সেগুলোই আমি এখানে বলছি। তো বিশাখা মিউজিয়ামে নিয়েছে হচ্ছে 20 টাকা দুজনের জন্য, কিন্তু এই সবটাই আমি বলবো ফর বোথ আর কি, দুজনে যে টাকাটা নিয়েছে সেটাই আমি বলবো। তো সাবমেরিনে নিয়েছিল 390 টাকা, এখানে আবার ভাগ আছে, 390 টাকা বলতে 200 টাকা ভিডিওগ্রাফি, আর স্টিল ক্যামেরা হচ্ছে 50 টাকা, আর 140 টাকা হচ্ছে দুজনের যে এন্ট্রি ফিজ। আচ্ছা, এয়ারক্রাফ্টে নিয়েছে 140 টাকা এন্ট্রি ফিজ, এখানে ক্যামেরার জন্য ভিডিওগ্রাফির জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হয়নি। আচ্ছা, এবার আসছে হচ্ছে মৎস্যদর্শিনী, এখানে নিয়েছে 100 টাকা দুজনের জন্য। তো প্রথম দিনে মোট খরচা হয়েছে আমাদের 4616 টাকা, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে ট্যুরের খরচ। এবার আসছি সেকেন্ড ডে, সেকেন্ড ডেতে আমরা গেছিলাম ভাইজ্যাগ সাউথ। তো ভাইজ্যাগ সাউথে কোন কোন জায়গায় এক্সপ্লোর করেছি সবটাই আমি এখানে বলে দেবো পরপর। আচ্ছা, এবার সেকেন্ড দিনে কার রেন্ট, তো আমরা যে প্রথম দিনে যে কার রেন্টে গেছিলাম, তো সেই কার ওনারের কাছ থেকে আমরা বাকি দুদিনও কার নিয়েছিলাম, তো কার বাকি দুদিন আর কি কার রেন্টে নিয়েছিলাম। তো সেকেন্ড দিনে কার রেন্ট পড়েছিল 2200 টাকা, আর টিপস ছিল 100 টাকা, মানে টোটাল হচ্ছে 2300 টাকা। আচ্ছা,
সেকেন্ড দিনে ফুড হয়েছে, ফুডের জন্য ফুড পারপাসে যেটা ছিল, ব্রেকফাস্টে ছিল 60 টাকা দুজনের জন্য, মানে আমাদের দুজনে 60 টাকা পড়েছিল আর কি ব্রেকফাস্টে। সেকেন্ড ডেতে ড্রাইভার ভাইয়া ব্রেকফাস্ট করেই এসেছিলেন, দুজনের ব্রেকফাস্ট লেগেছে 60 টাকা। আচ্ছা লাঞ্চে ছিল 360 টাকা আমাদের তিনজনেরই, স্ন্যাক্স আর জল ছিল হচ্ছে 80 টাকা মতো, আর ডিনারে ছিল হচ্ছে আমাদের দুজনের 145 টাকা। আর এন্ট্রি ফিস, এখানে এন্ট্রি ফিস কোথাও নেয়নি, সিমাচলম টেম্পলে গেট পাস যেটা হয় সেটা নিয়েছিল হচ্ছে 30 টাকা। তো সেকেন্ড দিনে ভাইজাগ সাউথে যেসব জায়গা আমরা এক্সপ্লোর করেছিলাম, তো সেই সব জায়গায় আর কোথাও ফিস নেয়নি, এন্ট্রি ফিস নেওয়া হয়নি। তো সেকেন্ড দিনে মোট খরচ হয়েছিল হচ্ছে 2975 টাকা। আচ্ছা এবার আসি থার্ড ডে। থার্ড ডেতে গেছিলাম আমরা আরাকু ভ্যালি আর বোরা কেভস। তো আরাকু ভ্যালির যেসব জায়গাগুলো আমরা এক্সপ্লোর করেছি সবটাই এখানে মেনশন করে দেব। আচ্ছা এবার আসি কার রেন্ট। থার্ড দিনে যেহেতু আমরা আরাকু ভ্যালি গেছি কারে, আবার ফিরেওছি কারে, তো সেই কারণে আমাদের টোটাল কার রেন্ট ছিল 4700 টাকা। এটা কিন্তু তোমরা অনেকে ট্রেনেও যেতে পারো, ইভেন আমি বলবো ট্রেনেই যেতে। ট্রেনে গেলে মানে যে টানেলগুলো আছে সেগুলোর ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা হবে, ফেরার সময় যদি কার বা বাসে আসা হয় তাহলে পাহাড়ের বুকে যে টার্নিংগুলো আছে সেগুলোতে আসার আনন্দটা পাওয়া যাবে আর কি। তো চলো, সেখানে কার রেন্ট ছিল 4700 টাকা, প্লাস টিপস ছিল 100 টাকা, মানে টোটাল হলো হচ্ছে 4800 টাকা। আচ্ছা ফুড পারপাসে লেগেছে, ব্রেকফাস্টে ছিল 150 টাকা আমাদের তিনজনের মিলে, আর লাঞ্চে ছিল 380 টাকা, স্ন্যাক্স আর জল ছিল 120 টাকা, আর কফি ছিল হচ্ছে 180 টাকা। আর এন্ট্রি ফিস, এন্ট্রি ফিস ছিল হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামে এন্ট্রি ফিস ছিল 120 টাকা, আর কফি মিউজিয়ামে এন্ট্রি ফিস ছিল 40 টাকা, আর বোরা কেভসে ছিল 160 টাকা। তো থার্ড দিনে মোট খরচ হয়েছে 5950 টাকা। তো এই যে তিন দিন আমরা এক্সপ্লোর করেছি, তিন দিনের জন্য একই কার ওনারের আর কি কার রেন্টে নিয়েছিলাম আমরা, তো সেক্ষেত্রে একটু কম বেশি তো কার রেন্ট পড়বে, আর তারপরে আবার বার্গেনিং থাকে। তো যাই হোক একটুখানি কম বেশি হবে, তবে আমাদের টোটাল খরচ পড়েছিল 18271 টাকা। তো চলো এইটুকুই ছিল আজকে আমাদের ব্লগের কন্টেন্ট। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো এই ব্লগটা এইটুকুই ছিল, বাই।